রানাঘাটের বিভিন্ন স্কুলে চলছে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ফর্ম দেওয়া। ইতিমধ্যেই বেশ কিছু স্কুলে সরাসরি ভর্তি নেওয়া হচ্ছে। রানাঘাটের বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুলে তিনটি বিভাগের জন্য ফর্ম দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষিকাদের তৎপরতা তুঙ্গে, ছাত্রছাত্রীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। আমাদের তিনটে শ্রেণী আছে, সায়েন্স, আর্টস এবং কমার্স। সায়েন্সের ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট অ্যাডমিশন 500 নম্বর টোটালে পেলে আমরা সায়েন্সের ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশন করাবো বাইরের ছেলেদের ক্ষেত্রে। আর আমাদের স্কুলের ছেলেদের ক্ষেত্রে 450 অবধি আমরা ভর্তি করাবো সায়েন্সে। আর্টসের ক্ষেত্রে বাইরের ছেলে মেয়েদের ক্ষেত্রে 450, এসসি এসটি ওবিসি হলে 420, সায়েন্সের ক্ষেত্রে তেমনি 480 হলে এসসি এসটি ওবিসিরা সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবে বাইরের ছেলেদের মেয়েদের ক্ষেত্রে। আর কমার্সের ক্ষেত্রে মাধ্যমিক উত্তীর্ণ হলেই আমরা কমার্সে ভর্তি করে নিচ্ছি, এক্ষেত্রে কোনো নম্বরের বাধ্যবাধকতা নেই। আমাদের টোটাল সিট 275, এবছর কাউন্সিল থেকে আরও 125টা সিট বাড়ানো হয়েছে, প্রত্যেকটা স্কুলে 400 করা হয়েছে। কিন্তু 400 ছাত্রছাত্রী বসানোর মতন, একসঙ্গে বসিয়ে ক্লাস করার মতন ক্যাপাসিটি আমাদের নেই, ফলে আমরা ওই 7-এর মধ্যেই ভর্তি কমপ্লিট করবো, যার মধ্যে 60 জন হবে সায়েন্সে, 50 জন হবে কমার্সে এবং বাদবাকিটা হবে আর্টস। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।